নিচের গুলো দেখা যাচ্ছে, কেউই তো দেখলো খালি লাইভ লেখা উঠছে। সাইজ করতে করতে 10 মিনিট চলে যাবে। আইফোন কেটে এত টাকা খরচ করে দেয়। ওই তাড়াতাড়ি আসেন, আপনার বন্ধু বান্ধবকে ডাকেন। বন্ধু বান্ধব কি করে, এখনো আপনার বন্ধু বান্ধবরা আসে না? আবার 150 জন। গেঞ্জি কোনটা হবে স্যার? এরকম গেঞ্জি আর আছে না? গেঞ্জি গুলো পিছন দিকে ঢালো, হাওয়াসি সামনের দিকে, কারণ হচ্ছে তোমার পেট বড় না, পেট তো আর বড় হয় না। হাসি আইসা চলে যায় তাহলে কি ভালো লাগে? তো ওই আমার আইডি দিয়ে তো ওই করা যাবে না। ফেসবুক যে দুষ্টমি করতেছে দেখছে, একটু অনলাইনে পড়াই, এখন ঘুষ চাই বুঝছো? ফেসবুকে যেন আমার লাইভ অফ করে দিছে, লাইভ তো অফ করছে, দেখতেও দেয় না, এত খাটাস। আজকে বোর্ড সুন্দর লাগতেছে, কই হুদাই বাংলাদেশে সংসদে কয়জন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ দেন? আপনার নাম কি? পিয়ার হোসেন সজীব। দুইজন দিছে, তিনজন দেওয়ার কথা ছিল, মানে প্রণব মুখার্জি তিনি দেবে দেবে ওই সময় মরে গেছে বুঝছেন, তার সাথে তার সব কথাবার্তা ঠিক ছিল, তিনি আসবেন, কিন্তু এর মধ্যে তিনি মারা গেছেন। এবং বেসিক ভিউতে ওই তথ্যটাই আছে যে তিনজন, কারণ আমরা ভাবছি যে পরীক্ষার আগে তিনি দিয়ে ফেলবেন, কিন্তু দুঃখের বিষয়ে তিনি মরে গেছেন বুঝছেন, এটা একটা সমস্যা হয়ে গেছে। দুইজন দিয়েছেন ভাষণ। ফ্রেঞ্চ গায়না কি শামিমা সুলতানা? ফ্রেঞ্চ গায়না বেসিক্যালি একটা পরাধীন দেশ, এটা হলো দক্ষিণ আমেরিকা মহাদেশে। মুস্তফা আল আমিন বলছেন পিডিএফ, আমরা আসলে সেট আপ দিচ্ছি, তো আজকে সেট আপ হবে, আজকে বা কালকে দেবো ইনশাল্লাহ, ফ্রেশ দেবো না একেবারে। আপেল আপেল লাগে, গুড, আপেল ফোন, আপেল ফোন দেখা যাক কী হয়। এই এটা ঈদেও নাই তো, আলো বাড়াস নাই, এই জন্য আলো কম দেখায়, একটু আলো বাড়াই দাঁড়া, একটু সুন্দর দেখাক, আলো নাইস দেখাচ্ছে এখন, এখন দেখবি যে কী দেখায়, তোর ভাইকে মনে করে সেই দেখাবে। রেজা সেলিম বলছেন স্যাটেলাইট কান্ট্রি, স্যাটেলাইট কান্ট্রি না বলবেন স্যাটেলাইট স্টেট। স্যাটেলাইট স্টেট হলো মানে একটা বৃহৎ রাষ্ট্রকে কেন্দ্র করে যখন অন্য একটা রাষ্ট্র আবর্তিত হয়, যেমন স্যাটেলাইট মানে কি উপগ্রহ, উপগ্রহ যেমন গ্রহকে কেন্দ্র করে ঘুরে, চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, উপগ্রহ যেমন গ্রহকে কেন্দ্র করে ঘুরে, ঠিক তেমনি স্যাটেলাইট স্টেট একটা বৃহৎ রাষ্ট্রের মদত পুষ্ট থাকে এবং ওই দেশের, ওই দেশকে কেন্দ্র করে তার সব কিছু আবর্তিত হয়, তার অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছু। যেমন ভারতের কাছে ভুটান ছিল একটা স্যাটেলাইট স্টেট। দেখি কয়েকটা উত্তর দিই স্যার। প্রক্সি যুদ্ধ কি?
প্রক্সি যুদ্ধ টার্গেট বিসিএস বলছেন। প্রক্সি যুদ্ধ হলো মনে করেন এমন একটা ভূখণ্ড হবে যেখানে, যেমন ভিয়েতনাম যুদ্ধ উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনামের মধ্যে, কিন্তু দেখা গেল যে এই যুদ্ধটা একটা পক্ষ ছিল ইউএসএ দক্ষিণ ভিয়েতনামের পক্ষে আর উত্তর ভিয়েতনামের পক্ষে ছিল রাশিয়া। এই দুই পক্ষের সংঘর্ষ হয়েছে কিন্তু যুদ্ধটা হয়েছে ভিয়েতনামে। সিরিয়ায় যুদ্ধ হলো ইউএস এবং রাশিয়ার মধ্যে, এটা হলো কি প্রক্সি যুদ্ধ। দুই দিন পর দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। নতুন যারা অ্যাডমিট হয়েছে তারা কিভাবে পড়বো এই ব্যাপারে, যদি নতুন যারা ভর্তি হয়েছেন তাদের কিভাবে পড়বেন, তাহলে আপনি প্রেশারে পড়ে যাবেন। এখন থেকে যে ক্লাস হয় সেগুলো করেন, এখন থেকে যা বলি সেগুলো শোনেন, আগে যেগুলো হয়েছে ওগুলো আবার আমরা পরীক্ষা নেব তখন পড়ে নিন। আর যদি সম্ভব হয় 4 জুলাইয়ের পর থেকে যদি ভিডিও দেখতে সময় থাকে, ইচ্ছে করে, তাহলে আপনি ভিডিও দেখবেন, অ্যানাউন্সমেন্টে আছে, ওখান থেকে দেখে নেবেন। ওকে, কিছু কোশ্চেন করতেছেন, দেখি আপনাদের কোশ্চেন তো আমি শুনি না। ডাচ গায়নাও কি পরাধীন? জি, ডাচ গায়নাও পরাধীন। কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে? অ্যান্সার দেয়া 3 ধরনের। হপ, কত ধরনের সরকারি নোট? কয় ধরনের? 3টাই তো, 2 টাকা, 5 টাকা আর 1 টাকা সরকারি নোট। ঠিকই আছে। ওকে, কাস্পিয়ান সি কেন বলে? কাস্পিয়ান সাগর বলে কারণ এটা হলো নামই কাস্পিয়ান সি, কিন্তু আসলে একটা হ্রদ, বৈশিষ্ট্য অনুসারে সে হ্রদ। সাগর বললেও সে কিন্তু সাগর না, পরীক্ষা আসে স্থল বেষ্টিত সাগর কোনটি? কাস্পিয়ান সাগর এবং হলো মৃত সাগর, এই 2টা সাগর হলো স্থল বেষ্টিত সাগর। ওএএস এর ল্যাটিন দেশ কি একই? না, ওএএস আর ল্যাটিন দেশ এক না। ওএএস হলো আমেরিকান স্টেটস, উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে সব দেশ মিলে 35টা স্বাধীন দেশ, 35টা স্বাধীন দেশ মিললো ওএএস। আর ল্যাটিন আমেরিকার দেশ হলো 20টা, এই 20টা দেশ হলো যারা স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় কথা বলে। পুরো আমেরিকা মহাদেশে যারা স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় কথা বলে তারা হলো ল্যাটিন আমেরিকা। সাপোজ মেক্সিকো উত্তর আমেরিকার হলো, শি ইজ দ্য কি ল্যাটিন আমেরিকান কান্ট্রি। কিউবা উত্তর আমেরিকার হলো, সে ল্যাটিন আমেরিকার দেশ। ওকে, থ্যাংক ইউ। 100 টাকার মুদ্রা বাজারে আসে কবে? এটা কি ঝামেলা? নিউজের মধ্যেই ঝামেলা আছে। এটা 17ই মার্চ দাগাবেন, বেসিক্যালি 17 মার্চ দাগাবেন এটা, কারণ বাজারে বললে 18 মার্চ আসছে, বাজারে আসছে 18 মার্চ, আর 17 মার্চ উদ্বোধন করা হয়। প্রক্সি যুদ্ধ কি বাফার কান্ট্রিতে হয়? মাঝে মাঝে হতে পারে, নিরপেক্ষ বাফার রাষ্ট্র তো হলো নিরপেক্ষ রাষ্ট্র। সিকো এসিএসিও, সিকো দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট, রাইট। ওকে, ২০০ টাকার নোট হবে, 100 না, 200 টাকার নোট। আপনারা অনেক আসছেন, এখন আমরা শুরু করে দেই। হংকংয়ের রাষ্ট্রীয় নাম কি একজন জিজ্ঞেস করছেন? হংকংয়ের রাষ্ট্রীয় নাম কি? খুব ভালো প্রশ্ন করছেন। এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন অফ চায়না। হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন অফ চায়না, হংকং কমা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন অফ চায়না। ওকে, দেশ পরিচিতি আসেন, আমি আপনাদেরকে একটা কথা বলছি যে দেশ পরিচিতি এর মধ্যে পড়বে, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে। দেশ পরিচিতি দেখেন, পৃথিবীতে এই 3টা দেশ সবচেয়ে বস, ইউএসএ চায়না ইন্ডিয়া, আমাদের জন্য এই 3টা বস, আর 4 নম্বরে বস হলো রাশিয়া। এই 4টা দেশ হলো সবচাইতে বস, এবং এখান থেকে প্রশ্ন প্রচুর আসে। এখান থেকে গত 6টা BCS এ কম করে হলো কমপক্ষে 20টা কোশ্চেন আসছে, 20টা মিনিমাম, 20টা অনেকগুলো প্রশ্ন আসছে এখান থেকে। যেই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু বলতে হবে, একটু আলোচনায় রাখতে হবে সেই কোশ্চেনগুলো।
পানি দাও তো এক গ্লাস, আমরা দেখি কি কি আসছে। ধাপা ধাপ দেখি, কোশ্চেনগুলো দেখলে আমরা কিছু বুঝবো যে এখন আসলে কি পড়া উচিত। হ্যাঁ, কোশ্চেন দেখে তারপরে বুঝবো যে কি পড়া উচিত। লার্জেস্ট ট্রেড অর্গানাইজেশন, অর্গানাইজেশন না, লার্জেস্ট ট্রেড ট্রিটি অর্থাৎ বাণিজ্য চুক্তি বললে সেটা আরসিইপি হবে। আর সবচেয়ে বেশি বড় বাণিজ্যিক সংস্থা, বাণিজ্যিক জোট, সেটা কিন্তু ডাব্লুটিও। নিঃসন্দেহে ডাব্লুটিও বড়, কিন্তু সবচেয়ে মুক্ত বাণিজ্য চুক্তি বললে হবে আরসিইপি। লতা দাস, আপনাকে কিলানো উচিত, মানে আপনাকে মানে কালকে বলছি না, ইউরা সদস্য হলো 22টা, কেন একটা বাড়তে পারে না? বেসিক বু কি জানে ফ্রান্স যুক্ত হবে? বেসিক বুতে 22টা আছে, এখন হলো 23টা, আমি কেন বললাম এটা বুঝতে হবে। ওকে রেডি, দেখেন যদি দেখেন 42তম বিসিএস, 42nd বিসিএস এ কি কি প্রশ্ন আসছে। একটা আসছে ইউএসএ তালেবান চুক্তি, তালেবান ট্রিটি কবে হয়। ইউএসএ তালেবান ট্রিটি হয়েছে 29 ফেব্রুয়ারি, কালকেই বললাম 2020, মনে আছে তো? দোহায়, মনে থাকে যেন, দোহায় স্বাক্ষরিত হয়। তারপরে 42nd একটা প্রশ্ন আসছে, সিভিল সার্ভিস দিবস ভারতে, ভারতের সিভিল সার্ভিস ডে, সিভিল সার্ভিস দিবস অর্থাৎ ভারতের সিভিল সার্ভিস দিবস হলো 21 এপ্রিল, 21 এপ্রিল। মনে রাখবেন একটা কথা, এই সিভিল সার্ভিস ডে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বললে হবে 23 জুন, আর বাংলাদেশের সিভিল সার্ভিস ডে সেটা হলো 23 জুলাই। বাংলাদেশে এক মাস পরে উদযাপন করে, বিকজ 23 জুন হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশের সাথে 23 জুন শব্দটা অনেক অনেকভাবে জড়িত। 23 জুন 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। 23 জুনে অনেক কিছু করে আওয়ামী লীগ। 23 জুন 2014 সালে সবচেয়ে বড় ওয়েব পোর্টাল যেটা www.bangladesh.gov.bd, সেটা করছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়েব পোর্টাল www.bangladesh.gov.bd, সেটাও কিন্তু 23 জুন। এরকমের 23 জুন 2014 সালে তৈরি হয়েছে www.bangladesh, এটা ছোট হাতের বাংলাদেশ হবে, এখানে বড় হাত দিয়ে না বেগে, bangladesh.gov.bd। ওয়েব অ্যাড্রেস সবসময় ছোট হাতের হয়, ওয়েব অ্যাড্রেস ছোট হাতের হয়, ইমেল অ্যাড্রেস ছোট হাতের হয়, কোনো কারেন্সির নাম ছোট হাতের হয়। এই 23 জুন বাংলাদেশের খুব আবেগ, বঙ্গবন্ধুর মানে 23 জুন 1996 সালে, এদিনকে কিন্তু আওয়ামী লীগ উদ্বোধন, 97 সালে উদ্বোধন করেছিল যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করেছিল 23 জুন। আর 23 জুনটা আওয়ামী লীগ সবচেয়ে এটাকে ইউজ করে, এবং 23 জুন 1757 পলাশির প্রান্তরে এসে আমরা স্বাধীনতা হারাইছি। তো যা হোক, এই 23 জুলাই হলো বাংলাদেশ সিভিল সার্ভিস ডে, ডে 3টা মনে রাখবেন। এরপরে হলো প্রশ্ন আসছে আর একটা, কোন তারিখে ইউএসএ ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। সে আরোপ করছে 2020 সালের 19 সেপ্টেম্বর, 2020 সালের 19 সেপ্টেম্বর ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের উপর একটা কথা মনে রাখবেন, ইরানের উপর অবরোধ। এই অবরোধ কিন্তু নিরাপত্তা পরিষদের ছিল 2006 থেকে 2016, 10 বছর ছিল। 2006 থেকে 2016 পর্যন্ত ইরানের উপর অবরোধ দিয়েছিল নিরাপত্তা পরিষদ। আর এই ইরানের এই অবরোধ 10 বছরের জন্য স্থগিত করেছে, 10 বছরের জন্য স্থগিত করছে নিরাপত্তা পরিষদ। একটা চুক্তি হয়েছে না 15 সালে, যেটা পরীক্ষা আসছিল আগে, জিসিপিওএ, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। এই জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন যে চুক্তিটা হয়েছে 2015 সালে, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন,
প্ল্যান অফ অ্যাকশন, এটা কিন্তু 15 সালে হয়েছিল। সেই চুক্তি অনুসারে নিরাপত্তা পরিষদ বলছে যে 10 বছরের জন্য ইরানের অবরোধ স্থগিত করেছে, কিন্তু এই যে চুক্তিটা ইউএসএ বাতিল করে দেয়। ইউএসএ 2018 সালের 8 মে বাতিল করে।